হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সকালের কিছু দৃশ্য আপনাদের দেখালাম, মানে ঘুম থেকে উঠলাম, উঠে এই ভিডিওটা করলাম। সকালে আসলে বাইরেটা দেখতে অনেক সুন্দরই লাগে, তাই আমি ব্যালকনিতে এসে কিছু সময় কাটালাম। আর এদিক থেকে আমার বাবুর মুড অফ, কারণ এখন সে ঘুম থেকে উঠছে, এই জন্য তার মানে মুডটা দেখতেই পাচ্ছেন যে কেমন। আর আজকে আমি একটা গুরুত্বপূর্ণ কাজ করব, সেটা হলো আমার ফ্রিজ পরিষ্কার করব। আর ফ্রিজ পরিষ্কার করা আসলে অনেক টাফ ব্যাপার, অনেক সময়ের ব্যাপার। অনেক দিন হয় আমি ফ্রিজ পরিষ্কার করার সময়টা বের করতে পারিনি, আজকে বের করেই ফেললাম। তো আমি একে একে ফ্রিজের ড্রয়ারগুলো সব বের করে নিচ্ছি, এবং বরফ যে দেখতে পাচ্ছেন, যে পরিমাণ বরফ জমেছে, আসলে অনেক দিনই হয় পরিষ্কার করা হয় না। আর আমার বাচ্চাটা ছোট, এই জন্য আমি সবসময় সব কাজটা মানে করতে চাইলেও করতে পারি না, এই আর কি। আর আমি ফ্রিজটা একে একে সব বের করে রেখে দিচ্ছি, আর ওইগুলো আমার, এই যে রেখে দিয়েছি, এগুলো আমার মা ধুয়ে দিচ্ছে, আর আমি ভিতরটা পরিষ্কার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে অনেকটা বরফ জমেছে। এগুলো আসলে এইগুলোর কারণে কিন্তু ফ্রিজ নষ্ট হয়ে যায়, আমরা ঠিকমতো যদি পরিষ্কার না করি। এই জন্য আমি এই বরফগুলো আগে থেকে ফেলে দিচ্ছি সব। আমার সবগুলো বরফ মানে ফেলে দিয়েছি, এখন আমি খুব ভালো করে ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি একটা ন্যাকড়া দিয়ে মানে এটা মুছে নিচ্ছি ভালো করে, আর ওইগুলো ধুয়ে ব্যালকনিতে অলরেডি শুকাতে দিচ্ছি। আর পরে এগুলো সব একে একে সেট আপ করবো, আপনারা দেখতে থাকুন। ভিতরটা অলরেডি আমার পরিষ্কার করা হয়ে গেছে, এখন আমি উপরটা পরিষ্কার করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর আসলে উপরে অনেক ময়লা পড়ে, প্রতিদিন তো ওইভাবে পরিষ্কার করতে পারি না, যতটুকু পারি চেষ্টা করি পরিষ্কার করার, কারণ বাচ্চা নিয়ে আসলে সব কিছু পরিপাটিভাবে প্রতিদিনই আমি করতে পারি না। ফাইনালি আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে। আর প্রথম মানে উপরে যে অংশটা দেখতে পাচ্ছেন নর্মালে, ওইটা আসলে অনেক আগের থেকেই দাগ, ওই দাগটা ওঠে না। আমার ফ্রিজের বয়স প্রায় 8-9 বছর হয়ে গেছে, তাও এখনও নতুনের মতোই লাগে, ততটা পুরনো আসলে লাগে না। তো আমি একে একে এগুলো শুকিয়ে গেছে ব্যালকনিতে রেখেছিলাম, এগুলো এনে সব একে একে সেট আপ করতেছি। এরপর সব জিনিসপত্র আমার রাখবো।
ফাইনালি সব রেখে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমার যা ছিল মানে ফ্রিজে ওইগুলোই আমি আবার রেখেছি, এই আর কি। আমার উপরে নর্মাল আর নিচে ডিপ, ডিপে এই দুধ রেখেছিলাম, ওইগুলো অনেকক্ষণই বাইরে ছিল এই জন্য ওইগুলো আসলে দুধটা গলে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর সব যা যা ছিল সবই আমি ফ্রিজে রেখে দিয়েছি, এই আর কি। আমি এইভাবেই ফ্রিজ পরিষ্কার করি। আমি আজকে এটা নলা মাছ, নলা মাছ দিয়ে ভেন্ডি, ভেন্ডি দিয়ে আমি রান্না করব। আর রোজা মুখে আসলে কিছুই খেতে ভালো লাগে না, এটা সবার হয় কি না জানি না, আমি কিছুই খেতে পারি না। ভাবি যে আমি অনেক কিছুই খাবো কিন্তু ইফতারি করার পর আসলে কিছুই আমার মুখে ভালো লাগে না। তো ইচ্ছে করলো যে একটু ভেন্ডি দিয়ে মাছটা রান্নলে হয়তো ভালো লাগবে, তা রান্না করেছিলাম, তা ভালোই লেগেছে। আর একটা ছোট মাছের তরকারি রান্না করব বেগুন দিয়ে, মায়া মাছ দিয়ে, এই দুই আইটেমই রান্না করব। আর আমার বাচ্চারা আসলে এইসব তরকারি খায় না, ওদের ডিম দেয়া লাগে, ওরা খেতে চায় না, বিশেষ করে বড়টা। আর আমার রান্নাঘরে একটু লাইটের প্রবলেম আছে, এই জন্য মাঝে দেখতে পান যে একটু লাইট আপ ডাউন করে, আসলে লাইটের জন্য এরকম ভালো কালারটাও আসে না ঠিক মতো, যেমন কালারটা দেখায় তেমন আসলে আসে না। আর কাঁচামরিচের তরকারি অবশ্য কালারটা একটু অন্যরকমই হবে, তারপরেও বাস্তবে যেমন দেখতে আসলে তেমন আসে না। এই তো বলেছিলাম যে ছোট মাছের একটা তরকারি রান্না করব বেগুন দিয়ে, টমেটো আর মায়া মাছ দিয়ে একটা তরকারি রান্না করব। এই চচ্চড়ি আসলে খুবই মজা লাগে, রোজা থেকে মনে হয় যে এগুলোই খাই। আর আমার এটা বিশেষ করে আমার খুব ফেভারিট, কারণ আমি এগুলো ছোট মাছের এগুলো পছন্দ করি, বড় মাছ তেমন একটা ভালো লাগে না। এই রান্নাটা হয়ে গেলে আমি ইফতারি গুছাবো, আসলে বেগুনি আলুর চপ প্রতিনিয়ত যেমন বানাই আসলে বানানোটাই লাগে। আর আমার আসলে ভাজা পোড়া অতটা এই বছরে খেতে ইচ্ছে করে না, তবু আমার ছেলেটা ছাড়ে না, আম্মু বানাও, এর জন্য আসলে কিছু বানাই, মাঝে মধ্যে আবার বানাই না। তো আমি এই দিন সবই বানিয়েছিলাম, বেগুনি আলুর চপ, তারপরে পেঁয়াজি, সবই মানে বানিয়েছিলাম। আর ইফতারির সময় আসলে অনেক সময় ভিডিও দিতে পারি না ব্যস্ততার জন্য, বাবু ছোটো ও ডিস্টার্ব করে, এর জন্য আসলে ওই সময়টা আমার ভিডিও করা হয় না, তবে আমি দিব। আর আমার ভিডিও যার ভালো লাগবে না তারা অবশ্যই ইগনোর করবেন, কারণ অনেকেরই আমার ভিডিও ভালো নাই লাগতে পারে, এটাই স্বাভাবিক। আর যাদের ভালো লাগে তারা একটা লাইক দিবেন, যারা ইউটিউব চ্যানেলে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুকে দেখবেন তারা লাইক অ্যান্ড ফলো করবেন। আপনাদের জন্য দোয়া রইল আমার, আপনারা ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন।
তো এই তো ছোট একটি ব্লগ শেয়ার করলাম, আশা করি জানাবেন কেমন হয়েছে আমার ব্লগটা।